মুখ্যমন্ত্রী কে হেনস্থার ঘটনায় রাস্তায় নামলো আরামবাগ ব্লক তৃণমূল যুব কংগ্রেস। গর্জে উঠলেন যুব সভাপতি সৌগত দত্ত। ঘটনার নিন্দা জানিয়ে তিনি প্রতিবাদ মিছিল করেন। উত্তর প্রদেশের বারাণসীতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার প্রতিবাদে এবার রাস্তায় নামলো আরামবাগ ব্লক তৃণমূল যুব কংগ্রেস। শুক্রবার আরামবাগের ডোঙ্গল মোড় থেকে গৌরহাটি সিনেমাতলা পর্যন্ত বিশাল এক মিছিল বের হয়। মিছিলের আয়োজন করেন আরামবাগ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌগত দত্ত। তিনি ছাড়াও এই মিছিলে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ রায়, ছিলেন এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জনপ্রতিনিধি সহ হাজার হাজার সাধারণ মানুষ। রাজ্যের মুখ্যমন্ত্রীকে হেনস্থার প্রতিবাদে তৃণমূল নেতা কর্মীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষরাও আজ এই মিছিলে সামিল হন। বিজেপি শাসিত রাজ্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ কেন্দ্রের বিরুদ্ধে তারা গর্জে ওঠেন। মুখ্যমন্ত্রীকে হেনস্থার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে আরামবাগ ব্লক যুব সভাপতি সৌগত দত্ত বলেন, আমাদের মুখ্যমন্ত্রী হলেন আমাদের মা, আর আমাদের মাকে কেউ যদি হেনস্থা করে বা ভবিষ্যতে যদি আর কখনো এই ধরনের ঘটনা ঘটে তাহলে আগামী দিনে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। মুখ্যমন্ত্রীকে হেনস্থার ঘটনায় এক প্রকার কেন্দ্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন আরামবাগ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌগত দত্ত। গত 2 তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর প্রদেশের বারাণসী গিয়েছিলেন। সেই সময় বারাণসী বিজেপির কিছু গুম্পে মমতা বন্দ্যোপাধ্যায়কে গাড়ি দাঁড়িয়ে তাকে কালো পতাকা দেখানো হয়, হেনস্থা করা হয়। তারই প্রতিবাদে আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজকে আরামবাগ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা প্রতিবাদ মিছিল করলাম। কোথা থেকে কোথায় করলেন? ডঙ্গল মোড় থেকে গৌরহাটি সিনেমাতলা পর্যন্ত করলেন। কতজন অংশগ্রহণ করেছেন বলে মনে করছেন এই প্রতিবাদ সভায়? প্রতিবাদ সভায় কতজন মানুষ হেঁটেছেন বলে মনে করছেন? প্রতিবাদ সভায় আপনারা দেখেছেন প্রচুর মানুষ আজকে পায়ে পা মিলিয়েছে, তাদের নেত্রীকে অপমান করা হয়েছে, তারই প্রতিবাদে কিন্তু প্রচুর মানুষ প্রায় 2000 মানুষ আজকে পায়ে পা মিলিয়ে এই প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করেছে। কি চাইছেন আপনারা? দেখুন, আমরা তো চাইবো আমাদের নেত্রী, আমাদের মা, তাকে যদি এইভাবে হ্যাকেল করা হয়, আমরা আগামী দিনে এইভাবে এরকম করতেও থাকে, অসম্মান করতে থাকে আমাদের মাকে, তাহলে আগামী দিনে আমরা দৃঢ় পদক্ষেপ নিতে বাধ্য হবো আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম সৌগত দত্ত, আরামবাগ ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি এবং এই অঞ্চলের সকল নেতৃত্ব এবং আরামবাগ ব্লকের সকল নেতৃত্ব উপস্থিত থেকে আজকে মিছিল শেষ হয়েছে। কোহিনূর কমপ্লেক্স, এখানে রয়েছে সুইমিং পুল, গার্ডেন, মাল্টিস্কুল, কমিউনিটি হল, কার পার্কিং এর মতো সুবিধা। আমাদের ঠিকানা জয়কৃষ্ণ বাজার, ভীমপুর, তারকেশ্বর। এখানে যোগাযোগ করুন 9932312416 এই নাম্বারে।